হোয়াইট হাউসে সাজ সাজ রব, ১৯ বার তোপধ্বনি, গান সেলিউট, গার্ড অব অনার ও দুই দেশের পতাকা নিয়ে কুচকাওয়াজ, এ যেন রাজসিক সম্বর্ধনা। বৃহস্পতিবার হোয়াইট হাউসে লালগালিচা সংবর্ধনা পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাত্র দশ বছরের মধ্যে নরেন্দ্র মোদীর অবস্থান পাল্টে গেছে যুক্তরাষ্ট্রের কাছে। প্রধানমন্ত্রী হওয়ার আগেও যিনি এক দশক ছিলেন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ, তিনি দুদিন ধরে হোয়াইট হাউসের মধ্যমণি। ভারতের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক সংবর্ধনায় হোয়াইট হাউসের সাউথ লনে ছিলেন 5,000 আমন্ত্রিত অতিথি। ছিলেন হলিউড তারকা, এশিয়ার বিভিন্ন দেশের কূটনীতিক, বিশ্বখ্যাত ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধার আর খোদ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস সহ 5 মার্কিন কংগ্রেসম্যান এবং হাজার হাজার প্রবাসী ভারতীয়। এরপর 24 ঘন্টায় বাইডেন মোদীর দ্বিতীয় বৈঠক। এদিন পশ্চিমা সংস্কার মেনে মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনকে দেখা যায় মোদীকে হাত ধরে ভেতরে নিয়ে যেতে। এরপরেই দ্বিপক্ষীয় ও আনুষ্ঠানিক রুদ্ধদ্বার বৈঠক করেন দুই রাষ্ট্রনেতা। পরে দুই নেতা ব্রিফিং কক্ষে সাংবাদিকদের মুখোমুখি হন। এ সময় ভারতের মানবাধিকার ইস্যু ও নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে সাংবাদিকদের তোপের মুখে পড়েন প্রেসিডেন্ট বাইডেন। মাত্র দুটি প্রশ্ন নিয়ে তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন শেষ হয়। এর আগে একাধিকবার যুক্তরাষ্ট্রে এলেও এবারই যেমন মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে নরেন্দ্র মোদীর এটি প্রথম রাষ্ট্রীয় সফর, তেমনি কংগ্রেসের উভয় কক্ষের যৌথ অধিবেশনে দ্বিতীয়বারের মতো বক্তব্য দিয়ে গড়লেন রেকর্ড। মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি দুইবার মার্কিন কংগ্রেসে বক্তব্য রাখলেন। তিনি মার্কিন রাজনীতিতে ভারতীয়দের অংশগ্রহণের কথা তুলে ধরে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও নিবিড় করার প্রত্যয় ব্যক্ত করেন। It's the constant connect with the people, to listen to them and feel their pulse. I'm delighted to see you come together today to celebrate the bond between world's two great democracies, India and the United States. পরে মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনের আমন্ত্রণে হোয়াইট হাউসে রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেন ভারতীয় প্রধানমন্ত্রী। ভারতের জাতীয় পাখি ময়ূরের কথা মাথায় রেখেই সাজানো হয় নরেন্দ্র মোদীর সম্মানে হোয়াইট হাউসের নৈশভোজ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফর এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে দেশে প্রবাসে সর্বত্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে নরেন্দ্র মোদীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ ছিল কিনা তা নিশ্চিত হওয়া না গেলেও দুই রাষ্ট্রনেতার মধ্যে বৈঠকে আঞ্চলিক ইস্যু এবং নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে। মোদীর হোয়াইট হাউস সহ বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত। বিশ্লেষকদের ধারণা, দুই নেতার মধ্যে আঞ্চলিক ইস্যুতে যে আলোচনা হয়েছে তাতে বাংলাদেশের জাতীয় নির্বাচন সহ নানা প্রসঙ্গ উঠতে পারে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।